সুপার সাইক্লোন সিডোরের তাণ্ডবে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছিল পটুয়াখালীর কলাপাড়া। 13 বছর পেরিয়ে গেলেও সিডোরে বিধ্বস্ত বেড়ি বাঁধগুলো আজও স্থায়ী ভিত্তিতে নির্মাণ করা হয়নি, ফলে উদ্বেগ আর উৎকণ্ঠায় বসবাস করছেন সমুদ্র তীরের বাসিন্দারা। জীবন ও সম্পদ রক্ষায় স্থায়ী ভিত্তিতে বেড়ি বাঁধ নির্মাণের প্রাণের দাবি ক্ষতিগ্রস্তদের। কলাপাড়া প্রতিনিধি জসিম পারভেজের তথ্য ছবিতে বিস্তারিত জানাচ্ছেন বিপুল দেবরায়। 2007 সালের 15ই নভেম্বর সিডোরের রাতের সেই ভয়ের স্মৃতি আজও ভুলতে পারেনি উপকূলবাসী। সে রাতে আঘাত হানা সুপার সাইক্লোন কেড়ে নেয় কলাপাড়ার 104 জনের জীবন। সিডোর শুধু জীবন নিয়ে থেমে থাকেনি, তছনছ করে দেয় কলাপাড়া রক্ষায় নির্মিত বেড়ি বাঁধ। প্রতি বছর শুকনো সিজনের পর বর্ষা সিজন আসলেই মনে করেন এখানে থাকার পরিবেশ খারাপ হয়ে। এইসব বেড়ি বাঁধ পুনরায় নির্মাণ না করায় ঘূর্ণিঝড় আর আকস্মিক জোয়ারে প্রায় ক্ষতিগ্রস্ত হতে হয় কলাপাড়াবাসীকে। 13 বছর পর্যন্ত এই বেহাল অবস্থা, প্রতি বছরই কমক বেশি করে রিপেয়ারিং হয়। এইসব রিপেয়ারিং এর কোনো আসলে মূলত এখানে কাজ হবে না। এই আজকে মানে এমন একটা মুহূর্ত, সে মুহূর্তটা হচ্ছে যে 15ই নভেম্বর 2007 সাল, সেই থেকে এই 13 বছর আসলে এখানে এরকম কোনো কিছুই হয় নাই। স্থায়ী বেড়ি বাঁধ না দেওয়া পর্যন্ত এখানে আসলে এটার কোনো সুরাহা আসবে না। আমরা এখন মনে করেন যে এই চাষাবাদ করতে পারছি না এবং মাছের চাষ করতে পারি না, বিভিন্ন কায়দায় মনে করেন আমরা অর্থনৈতিকভাবে দুর্বল হয়ে পড়ছি। শক্ত করে যদি পাইলিন দেয়, পাইলিন দিয়ে কিন্তু এই জায়গায় থাকবে, নাইলে এইভাবে যদি ই করে তাহলে থাকবে না। এটি আমাকেও খুব কষ্ট হয়, হ্যাঁ, যে জায়গায় দিয়ে ভাঙে সেই জায়গায় দিয়ে একটু রিপেয়ারিং করে, কিন্তু হ্যাঁ আর রিপেয়ারিং করে না। স্থায়ী সমস্যা সমাধানে দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন পানি উন্নয়ন বোর্ড। এখন পর্যন্ত বাঁধটা ঝুঁকিমুক্ত অবস্থায় আছে, তবে সামনে যাতে উচ্চ জোয়ার বা ঘূর্ণিঝড়ে এই বাঁধে পানি প্রবেশ করতে না পারে, এই জন্যই আমরা একটা দীর্ঘমেয়াদী পরিকল্পনা গ্রহণ করেছি। সেই হিসাবে একটা উন্নয়ন পরিকল্পনার প্রস্তাব প্রণয়নাধীন আছে। স্থায়ী বাঁধ নির্মাণ হলে ওই জনপদের মানুষের জীবনমানের উন্নয়ন হবে বলে আশা স্থানীয়দের। বিপুল দেবরায়, এশিয়ান টেলিভিশন, ঢাকা।